আসসালামু আলাইকুমুল্লাহাত আলমিনের প্রশংসা যে মহান রব্বুল্লা আলমিন আজকে আমাদের এই দর্শা গাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বসিদ হোক সৈয়দুল মুরসালিন ইমামুল হারামাইন নাবি মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী ওসালামের উপর সাল্লি আলী আলী দুশ্চিন্তা দূর করার উপায় রসুল্লাহ সাল আলী সাল্লাম মানুষের দুশ্চিন্তা এবং গুণামোচনের একটি উপায় বলে দিয়েছেন সেটা হল দূরত পাঠ করলে বেশি বেশি দূরত পাঠ করলে দোয়ার মধ্যে মনোজাতের মধ্যে এবং বেশি বেশি দরুৎ পাঠ করলে মানুষের দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং গুণামোচন হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটির উল্লেখ রয়েছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ তিরমিজির মধ্যে হাদিসটি এনেছেন দুই হাজার চারশো সাতান্ন নম্বর হাদিস তিরমিজি এবং মোস্তাদ হাকেম তিন হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিসা সহিশো চুয়ান্ন নম্বর হাদিস

আপনার প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দরুদ পাঠ করে থাকি আমার দুয়ার কতটুকু পরিমাণ দরুদ আপনার জন্য নির্ধারণ করব করবে বললেন যে আমার দুয়ার কতটুকু পরিমাণ দরুদ আপনার জন্য নির্ধারণ করবো আল্লাহনবী সাল সাল্লাম বললেন যে মা তুমি যতটুকু চাও আমি বললাম আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তাহলে এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন মাসিদা তুমি যতটুকু চাও ও ভাইবনে কাবরদি আল্লাহন বললেন আল্লাহ রসুল এক চতুর্থাংশ আল্লাহনবী সাল্লাম বললেন তুমি যতটুকু চাও তুমি বৃদ্ধি করো তাহলে সেই বৃদ্ধিটুকু তোমার জন্য কল্যাণকর হবে যতটুকু বৃদ্ধি করবে তুমি ততটুকু তোমার জন্য কল্যাণকর হবে এবার ওবাইবনে কাব রদি তাআলা আনহু তিনি আবার পাল্টা নবী আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি অর্ধেক আমার দুয়ার অর্ধেক অংশ যদি আপনার দূরত পাঠ করি আর অর্ধেক অংশ যদি দোয়া করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে তোমার মাসি তা তোমার ইচ্ছা তবে বৃদ্ধি করলে তোমারই কল্যাণ হবে তুমি যত বেশি দরুদ পাঠ করবে তত তোমার কল্যাণ হবে সুবহানাল্লাহ এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আমি তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ আমি আপনার উপর দরুদ পড়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসি তা তোমার ইচ্ছা তবে বৃদ্ধি যত বৃদ্ধি করবে ততই তোমার মঙ্গল হবে আমি বললাম আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমার সবটুকু দুয়াই আপনার জন্য নির্ধারণ করলাম আমার দুয়ার সবটুকু আপনার জন্য নির্ধারণ করলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম এবার বললেন যে যদি সবটুকু নির্ধারণ করো তাহলে তোমার কি হবে ইদা তুকা হাম্মাকা ওয়া গফারুলা কাম্বাকা ইদা জামবাক তাহলে তো তোমার দুশ্চিন্তা এবং তোমার গুনাহ রূপি যথেষ্ট তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য এবং তোমার গুণামোচন মোচন করার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে যত বেশি দূরত পড়া হবে তাহলে মানুষের দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং মানুষের গোনা মোচন হয়ে যাবে হাদিসটি সহিহ এই হাদিসের সনদ ইমাম তিরমিজ রহমুল্লা তিনি বলেন হাদিসটি সনদ হাসান ও সহি আর ইমাম হাকিম বলেন এই হাদিসের ইমাম পোষণ করেছেন তাহলে হাদিস দ্বারা প্রমাণ দুশ্চিন্তা বর্তমান সময়ে টেনশন মানুষের বেশি দুশ্চিন্তাটা বেশি এই টেনশন দূর করার জন্য আমাদেরকে বেশি বেশি দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে এবং আল্লাহর দরবারে দোয়া কবুল করার জন্য বেশি বেশি দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ কর তৌফিক দান করুক এবং আমাদের গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দেখ আল্লাহ আমিন আমিন সোম্ম আমিন ওসল আল্লাহু আলহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি